রইল পরে শুকিয়ে যাওয়া ফুল, রইল পরে শুভ্র ডাকের সাজ, মৃত্যুদিন করেনি খুব ভুল, সরস্বতী ভাসান যাবে আজ। সা থেকে সা আমার দেশের মাটি, পা থেকে পা মিলিয়ে চলা সুরে, তার কণ্ঠের আলোতে পথ হাঁটি, জিরোই নাগান এমন ভব ঘুরে। মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের, বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর, মা শিবন্তী। মারাঠি বংশ পরম্পরায় গোয়ার মঙ্গেশি গ্রামের পূজারি ব্রাহ্মণ, শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষক ও নাট্য ব্যক্তিত্ব ছিল এই দীননাথ মঙ্গেশকরের। জন্মের পর বাবা মা নাম রেখেছিলেন হেমা, পরে নাম বদলে রাখা হয় লতা। পাঁচ ভাই বোনের মধ্যে বড় লতাই। প্রাথমিক পর্বের পাঠ সঙ্গীতজ্ঞ বাবার কাছে। বাড়িতে শাস্ত্রীয় সঙ্গীতের পরিবেশ ছিল ঠিকই, কিন্তু সুপারস্টার কুন্দলাল সাইগালের গান ছাড়া আর কোনো শিল্পীর গান শোনার অনুমতি ছিল না। লতাও সাইগালের ভক্ত হয়ে পড়েন অচিরে, কিন্তু যেদিন প্রথম রেডিও কেনার সামর্থ্য হয় সেদিনই সাইগালের মৃত্যু সংবাদ পান। মাত্র 13 বছর বয়সে পিতৃহারা হন, পুরো পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন। পাশে পান পারিবারিক বন্ধু নবযুগ চিত্রপট সিনেমা কোম্পানির মালিক বিনায়ক দামোদরকে। 1942 মারাঠি ছবি কিটি হাসানে গান গান, কিন্তু গানটি ছবি থেকে বাদ যায়। সেই বছরই বিনায়ক লতাকে তার প্রোডাকশন হাউসের পহেলি বাংলা গৌর মারাঠি সিনেমায় অভিনয়ের সুযোগ দেন। 1943 সালে লতার গাওয়া প্রথম হিন্দি গানটিও একটি মারাঠি ছবি। 1945 সালে মাস্টার বিনায়ক মুম্বাই ছেড়ে চলে আসেন, সঙ্গে লতাও আসেন। এরপর শুরু হয় পরিবারের অন্য সংস্থানের লড়াই। শুরু করেন হিন্দি ও মারাঠি ছবিতে প্লেব্যাক। উস্তাদ আমানত আলী খানের কাছে হিন্দুস্তানি মার্গ সঙ্গীতের তালিম নেন। এরপর দেশ ভাগ হলে উস্তাদ আমানত আলী চলে যান পাকিস্তান। এরপর তিনি তালিম নেন পণ্ডিত তুলসীদাস শর্মার কাছে। পরবর্তীকালে গুলাম হায়দার বড় ভূমিকা নেন লতাজির জীবনে। 1948 সালে মজবুর ছবিতে তারি সুরে দিল মেরা তোরা বলিউডে প্রথম পরিচিতি দিল। 1949 করমচন্দ প্রকাশের মহল ছবিতে লতাজির গাওয়া আয়েগা আনেওয়ালা ভাসালো উপমহাদেশ। এরপর তো সবই ইতিহাস। 50-এর দশকে অনিল বিশ্বাস, শঙ্কর জয়কিষাণ, সচিন দেব বর্মন, নওশাদ আলী, সি রামচন্দ্র, হেমন্ত মুখোপাধ্যায়, মদন মোহন, কল্যাণজী আনন্দজী, সলিল চৌধুরীর মতো সঙ্গীত পরিচালকের সাথে যুগান্তকারী কাজ করেছেন। সত্তরের দশকে লক্ষ্মীকান্ত প্যারেলাল এবং রাহুল দেব বর্মনের সুর করা প্রথম ও শেষ দুটি ছবির গানই লতাজির কণ্ঠে। 90-এর দশকেও আনন্দ মিলন, যতীন ললিত, অনু মালিক, এ আর রহমানের মতো সুরকারের সাথে কাজ করেছেন। 2012 সালে নিজের সংস্থা থেকে প্রকাশ করেন ভজনের অ্যালবাম, সঙ্গে ছিলেন বোন উষা মঙ্গেশকর।
জীবনে বহু সম্মানে ভূষিত হয়েছেন। পেয়েছেন ভারতরত্ন, দাদাসাহেব ফালকে, ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লেজিও দ্য অনার পুরস্কার, শ্রেষ্ঠ গায়িকা হিসাবে তিনবার জাতীয় পুরস্কার। তিনি প্রথম ভারতীয় শিল্পী যিনি অ্যালবার্ট হলে কনসার্ট করেছিলেন। দীর্ঘ সময় ধরে গিনেস বুক অব রেকর্ডে লতাজি ছিলেন সর্বোচ্চ স্থানে। 36টি ভারতীয় ভাষায় গান গেয়েছেন। গানের সাধিকা আধুনিক মীরাবাঈ, লতা মঙ্গেশকর, এক অনির্বচনীয় শ্রুতি সঞ্চয়, এক মহাজাগতিক বিস্ময় যা সত্য নাকি মায়া বোঝা মুশকিল। তার কণ্ঠের বাসস্থান ছিল স্বয়ং দেবী সরস্বতীর। তার চলে যাওয়া এই সঙ্গীত জগতের কাছে মা হারানোর মতো, সারা বিশ্ব তার শূন্যতা। তার কণ্ঠের বাসস্থান ছিল স্বয়ং দেবী সরস্বতীর। তার চলে যাওয়া এই সঙ্গীত জগতের কাছে মা হারানোর মতো, সারা বিশ্বেও তার শূন্যতা উপলব্ধি করছে। মহাপ্রয়াণের আগে সদা হাসমুখ মানুষটির মুখের হাসি মিলিয়ে যায়নি, এই কথা জানিয়েছেন লতাজির চিকিৎসক প্রতীপ সামদানি। লতাজির বাংলা গানের সংখ্যা 200 ছুঁয়ে ছুঁই। হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, ভূপেন হাজারিকা, সুধীন দাশগুপ্ত, কিশোর কুমার প্রমুখের সুরে তিনি গান গেয়েছেন। হেমন্ত মুখোপাধ্যায় তাকে দিয়ে রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করিয়েছিলেন। এই কোকিল কণ্ঠীকেও কেউ বীজ দিয়েছিলেন। কে সে? 1962 সালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন লতাজি। অভিযোগ ওঠে বিষ প্রয়োগের রাধুনীর বিরুদ্ধে। অভিযোগ উঠলেও রাধুনী নিরুদ্দেশ হয়ে যায়। পরে বিষয়টি রহস্যই রয়ে যায়। তিনি যে লতাজি, তাকে কি থামানো যায়? তার কণ্ঠের মাধুর্যে বোধ হয়েছে উপমহাদেশ। তার দৃপ্ত তপস্বী ভঙ্গির আকর্ষণ আচ্ছন্ন করেছে শ্রুতি। কেউ কেউ এমনও ভেবেছেন তার কণ্ঠ আসলে ঈশ্বরের সঙ্গে যোগাযোগের সেতু মাধ্যম। সবাইকেই চলে যেতে হয়, তাই তিনিও চলে গেলেন। প্রাণ যাবে তাও গান যাবে না কোথাও, আশেপাশে থাকবে বাতাস হয়ে, দুধারে থাক সুরেলা সভ্যতাও, গান নদী তার মাঝখানে যাক বয়ে। তার তুলনা একমাত্র তিনি। এ আর রহমানের প্রাচ্য প্রতীচি অর্কেস্ট্রায়নের রসায়নগারে তিনি সমান সাবলীল। রং দে বসন্তীর লুকাছুপি সবার পক্ষে গাওয়া সম্ভব নয়। তার এক একটি গান হয়ে উঠেছে ইতিহাসের এক একটি দলিল। 1963 সালে অ্যা মেরে বতন কে লোগো জাতীয়তাবাদের সমর্থক হয়ে রইল, যেমন ঝিলমিল সিতারোকা হয়ে রইল প্রেম বাসনার চিরন্তন পরিকল্প কথা, যেমন সত্যম শিবম সুন্দরম হয়ে রইল স্পর্শগন্ধি ভক্তিমার্গের উচ্চারণ। একদিন গানকে পেশা হিসাবে নিতে হয়েছিল তাকে সংসার চালানোর জন্য, কিন্তু সে পেশাকেই সংসার করে নিয়েছিলেন তিনি অচিরে। তার জন্য সব ধরনের সাধনা করেছেন। উস্তাদ বারে গোলাম আলী খান তার সম্বন্ধে বলেছেন, উস্তাদো কা উস্তাদ। উস্তাদ বিসমিল্লা খানের প্রত্যয় সুরেলি লতা, চেষ্টা করেও
বেসুরো গান গাইতে পারবেন না। পণ্ডিত ভীমসেন যোশী তাকে ডাকতেন ভারতরত্ন নামে। সাধন ধর্মে লতা মঙ্গেশকর সরস্বতী ব্যক্তি প্রকাশ। উনি যেখানেই থাকুন ভালো থাকুন। আমাদের সাজবাতি শ্রদ্ধাঞ্জলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।